বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য হেলদি ভয়েস এর টি সিক্স চ্যানেল সম্মানিত ভিউয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি নিয়ে আলোচনা করব আর এই সবজিটি হচ্ছে গাজর তাহলে চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক গাজর এক প্রকার মূল জাতীয় সবজি এর আদি নিবাস দক্ষিণ পশ্চিম এশিয়া এবং ইউরোপ পৃথিবীর প্রায় অর্ধেক গাজরেই চীন দেশে উৎপাদিত হয় নানা প্রকার খাদ্য তৈরিতে গাজর ব্যবহৃত হয় বিশেষ করে সালাদে এর ব্যবহার ব্যাপক একে সাধারণত গৃহের বাগানের সবজি উৎপাদিত করা হয় গাজরকে বলা হয় সুপার সুপারফুড বিশেষ করে শীতকালীন এই সকল সাধারণ রোগ থেকে মুক্তি পাওয়ার সবচাইতে ভালো সবজি হচ্ছে এই গাজর গাজরের ভিটামিন ও মিনারেলস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যার ফলে সর্দি ঠান্ডা ও কাশি থেকে মুক্তির জন্য আমাদের দেহই কাজ করে থাকে গাজরের পুষ্টিমান একশো গ্রাম এক কাপ পরিমাণ গাজর থেকে বারাশি পঁচাশি মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন এবং ষোলো হাজার সাতশো ছয় ওট ভিটামিন এ পাওয়া যায় এছাড়া একচল্লিশ কিলো ক্যালোরি খাদ্যশক্তি দুই দশমিক আট গ্রাম খাদ্য আশ ভিটামিন বি এক শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম দুই দশমিক দুই মিলিগ্রাম লৌহ পাঁচ দশমিক নয় মিলিগ্রাম ভিটামিন সি তেরো দশমিক দুই মাইক্রোগ্রাম ভিটামিন কে উনিশ মাইক্রোগ্রাম ফলেট তিনশো বিশ মিলিগ্রাম পটাশিয়াম তেত্রিশ মিলিগ্রাম ক্যালসিয়াম বারো মিলিগ্রাম ফসফরাস বারো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায় গাজরের উপকারিতা চোখের অন্যান্য সমস্যা দৃষ্টিশক্তি হ্রাস ইত্যাদির মতো সমস্যায় বাধা দেয় ক্যান্সার প্রতিরোধে এবং রক্ত শুদ্ধিকরণে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে হৃদরোগ প্রতিরোধ করে রক্ত চলাচল স্বাভাবিক রাখে হাটকে সুস্থ রাখে ত্বকে দাগ পড়া থেকে রক্ষা করে কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গাজর অত্যন্ত চমৎকার কাজ করে সম্মানিত ভিওয়ার্স গাজর আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি যা আমরা মৌসুমি সময়ে পেয়ে থাকি তাই মৌসুমি সময়ে যে ফলগুলো এবং যে সবজিগুলো আমরা হাতের নাগালে পাবো তা আমরা প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন এবং নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ